সুধি দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর বিষয়টি হলো এই গন্ধভাদালি, যে ফ্ল্যাটে কিভাবে আপনারা চাষ করবেন তারই উপরে এই ভিডিওটা আমরা করতে চলেছি। আপনারা জানেন যে গন্ধভাদালি একটি সবজি জাতীয় যেমন উদ্ভিদ, তেমনি আবার এটি ভেষজ উদ্ভিদও বটে। এর যে এই দেখুন, এখানে গাছ লাগানো হয়েছে, এর মূল অর্থাৎ এর রুট যেগুলো, ইভেন এর এই যে ছাল এবং পাতা, এগুলো সবই কিন্তু ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এবং সাধারণত এটি পেটের যে বিভিন্ন ধরনের সমস্যা, ডায়রিয়া, পুরাতন আমাশয় এসব যদি হয়, তাহলে সেক্ষেত্রে এর পাতাগুলো বেটে সুন্দরভাবে ঝোল করে রান্না করে খেলে তাহলে কিন্তু এই সব অসুখ থেকে নিরাময় করা সম্ভব। তো এমনি গন্ধভাদালি এর যে পরিচিতি একটা আছে, সে পরিচিতি তো রয়েছেই, আর এর সাইন্টিফিক নাম হলো বা বৈজ্ঞানিক নাম হলো পেডেরিয়া ফোটিডা। তো এই যে গন্ধভাদালি, এই গন্ধভাদালি গ্রাম বাংলাতে বিশেষত হোম গার্ডেন, হোমস্টেড গার্ডেনে এগুলো চাষ করা হয়। এটি খুবই চাষ করা সহজ, কেননা এখানে যদি এর এই কাটিং, এই কাটিংগুলো যদি এখান থেকে কেটে নিয়ে ছোট ছোট কাটিং করে যদি লাগানো যায়, তাহলেও সেখান থেকে গাছ উৎপাদন করা সম্ভব। অথবা পুরোনো গাছের থেকে যে নতুন ছোট ছোট চারা পাশে বের হয়, সেই চারাগুলো যদি সুন্দরভাবে তুলে নিয়ে লাগানো যায়, তাহলে সেখান থেকেও কিন্তু এই গন্ধভাদালি হয়। তো এই গন্ধভাদালির গাছ শুধুমাত্র যে যেটা আমরা বললাম যে সবজি জাতীয় গাছ বা ভেষজ জাতীয় গাছ তাই নয়, এটি কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেও কিন্তু এটিকে চাষ করা যায়। কেননা দেখুন, এখানে আমরা ফ্ল্যাটে, এখানে দেখুন আমরা এখানে অর্নামেন্টাল প্ল্যান্ট এবং যেটা ভেষজ বা এর যে সবজি হিসেবে ব্যবহৃত হয়, সবভাবেই এটাকে ব্যবহার করার একটু চিন্তা ভাবনা করে আমরা ফ্ল্যাটে এই যে ক্যারেটে মাটি নিয়ে সেখানে চারা রোপণ করে এই গাছটা উৎপাদন করেছি। এই যে বেশ সুন্দর দেখুন কী সুন্দর ছড়িয়ে রয়েছে, এই যে গ্রিলের উপরে সুন্দর লতাগুলো বেয়ে বেয়ে চলেছে, এটি এই গ্রিলের উপর দিয়েই সুন্দরভাবে জন্মানো যাচ্ছে। আবার এখানে দেখুন এই যে সন্ধ্যামালতি গাছ আমরা লাগিয়েছি, এই সন্ধ্যামালতি গাছের উপরে সুন্দরভাবে এই লতাগুলো সুন্দরভাবে বেয়ে চলছে। তো এমনি করে ফ্ল্যাটেও এই গন্ধভাদালি কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেও বেশ সৌন্দর্য বৃদ্ধিকারী একটি উদ্ভিদ হিসেবে এটিকে চাষ করা যায়। তো আসলে গন্ধভাদালি খুবই একটি উপকারী গাছ, এবং আমার যেটুকু মনে হয় যে আমাদের যাদের একটু জায়গা জমি আছে বা এরকম ফ্ল্যাটে একটু সুযোগ আছে, প্রত্যেকের বাসায় এই গন্ধভাদালি গাছ এই লাগালে পরে এর যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো পাওয়া সম্ভব। অর্থাৎ মাঝে মাঝেই এখান থেকে পাতা তুলে তুলে সেখান থেকে এই ঝোল করে খাওয়া যায়, আবার বড়া করে খাওয়া যায়, আর যেটা বললাম যে আর কয়েকদিন পরেই এটাতে দেখা যাবে যে বেশ সুন্দর ফুল ফুটছে, এবং সেখানে তখন এটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেও কিন্তু বেশ সৌন্দর্য বৃদ্ধি করবে। তো এই যে বিভিন্ন যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলোর প্রেক্ষিতেই আমরা শহুরে পরিবেশে ফ্ল্যাটে আপনারা কী করে গন্ধভাদালি চাষ করবেন তার উপরেই এই ভিডিওটা আমরা উপস্থাপন করলাম। এই দিকে যদি আপনারা অনুসরণ করে আপনাদের যাদের সেই সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আপনারা যদি গন্ধভাদালি গাছ আপনারা এভাবে শহর পরিবেশে করতে পারেন, তাহলে এটি থেকে আপনারা সবজি হিসাবে নিজেরাও যেমন খেতে পারবেন, তেমনি আবার আপনাদের যে প্রতিবেশী আছে তাদেরকেও এই পাতা বা এর যে কুশিগুলো আছে সেগুলো তাদেরকে বিতরণ করে সেখানেও আপনারা একটা বাড়তি তাদের আনন্দ প্রদান করতে পারবেন।
ধন্যবাদ।